আমরা আমাদের নৈহাটি বিধানসভা ওরিয়েন্টেড এই নির্বাচনকে কেন্দ্র করে যে বুথ সভাপতিরা মূলত সংগঠন পরিচালনা করে, নির্বাচন পরিচালনা করে, আমরা তাদের একত্রিত করেছিলাম। এবং মাথায় থেকে যে নির্বাচন পরিচালন কমিটি আমাদের আছে এই নৈহাটি বিধানসভা পরিচালনা করার ক্ষেত্রে, আমার দুই বন্ধু বিধায়ক সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম, আমার তিন চেয়ারম্যান অশোক চ্যাটার্জি, কমল অধিকারী এবং হালিশহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, ট্রেড ইউনিয়নের আমার দলের সভাপতি বিষ্ণু অধিকারী, ব্লকের সভাপতি রবি নিয়োগী, আমার ভাইস চেয়ারম্যান চিফ ইলেকশন এজেন্ট ভজন মুখার্জি এবং চারটে অঞ্চল সভাপতি দীপু ঘোষ, তপন পান, সুনীল এবং সুশান্ত ঘোষ, আমরা সবাইকে ডেকে আমরা একটা নির্বাচনী পর্যালোচনা করা, আমরা এতদিন কী করেছি সেটার আলোচনা করা, এবং সাংবাদিকদের ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিস্তারিতভাবে বলতে চাই যে কেন নৈহাটি বিধানসভা কেন্দ্রে মানুষ আমাদের সাহায্য করবে, আমাদের সমর্থন করবে। কারণ দিনের শেষে মানুষ হচ্ছে গণদেবতা, মানুষের কথাই শেষ কথা। আর নৈহাটিতে কোনো দিন কোনো বিধানসভা কোনো লোকসভায় 2011 সালের পর থেকে কোনো রকম কোনো ভোট চুরি, ভোট লুট করা এরকম কোনো ঘটনা আজ অবধি নৈহাটির মাটিতে ঘটেনি। আমার দৃঢ় বিশ্বাস এই নির্বাচনও এইসব ঘটবে না। মমতা ব্যানার্জি যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন কোনো বিধানসভা কোনো লোকসভায় কোনো রকম কোনো ছল চাতুরি নৈহাটির মানুষ যেরকম বরদাস্ত করে না, নৈহাটির মানুষ এলাও করে না, নৈহাটির মানুষ এগুলো পছন্দও করে না। স্বাভাবিকভাবে আমি আপনাদের অনুরোধ করছি যে হেরে যাওয়ার ভয়ে এখন থেকেই বিরোধীরা বলছেন সন্ত্রাস হবে, এই হবে, ওই হবে, আমি আপনাদেরই অনুরোধ করছি যদি ব্যবস্থা করার দরকার হয় আমি করে দেব, কিন্তু আপনারা বুতে বুতে ঘুরুন, যাতে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারে যে প্রকৃত মানুষেরাই ভোট দিয়েছিলেন এবং মানুষের রায়ে মমতা ব্যানার্জির প্রার্থী সনদে জয়ী হয়েছেন, কারণ মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। স্বাভাবিকভাবে সিপিএম এখন প্রান্তিক পার্টিতে পৌঁছে গেছে। একটা সময় আমরা জানতাম যে বামপন্থীদের খুব শক্তিশালী সংগঠন আছে সারা বাংলা জুড়ে, সেটা শুধু সিপিএমের ছিল না, সিপিআইয়ের ছিল, আরএসপির ছিল, ফরওয়ার্ড ব্লকের ছিল। সিপিএমই প্রথম দায়িত্ব নিয়েছিল কীভাবে সিপিআই, আরএসপি আর ফরওয়ার্ড ব্লককে দুর্বল করে দেওয়া যায়। সিপিএম বামফ্রন্ট আমলে সিপিআই, আরএসপি আর ফরওয়ার্ড ব্লককে দুর্বল করে দিয়েছিল, আর এখন বাংলার মানুষ সিপিএমকে দুর্বল করে দিয়েছে। তাই সে দুর্বল দলগুলো হাতে হাত মিলিয়েছে, আমি জানি না হাতে হাত মিলিয়ে আবার শক্তিশালী হতে চাইছে কিনা। এটা দুর্ভাগ্য যে সিপিএম নৈহাটিতে প্রার্থী খুঁজে পেল না, এটা আমারও ভালো লাগছে না। নৈহাটির মাটি একটা সময় বামপন্থীদের দুর্জয় ঘাঁটি ছিল, সেখানে সিপিএম প্রার্থী খুঁজে পাচ্ছে না, এটা খুব দুঃখজনক। এবার নির্বাচনে যে কাউন্টিং সেটা নৈহাটি স্টেডিয়ামকে চয়েস করা হয়েছে এবং এই বিষয়ে প্রাক্তন সাংসদ বলছে কোনো মতে সেখানে হতে দেওয়া যাবে, এটা তো নির্বাচন কমিশনের বিষয়। আমি তো স্টেডিয়াম ঠিক করিনি যেখানে কাউন্টিং হোক, যেখানে হবে আমাদের কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয়, কারণ মজদুর ভবনে তো প্রাক্তন সাংসদ অনেক ক্রিমিনাল রেখেছিলেন, ওখানেও যদি কাউন্টিং হয় আমাদের কোনো আপত্তি নেই। প্রাক্তন সাংসদ অভিযোগ করেছেন, প্রাক্তন সাংসদ বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে মদ, মাংস এবং এদের সেটিং করে ছিল না। এর প্রতিবাদে যারা সেনাবাহিনীতে কাজ করেছেন করেন তারা কাপাচাকলায় আমি শুনেছি যে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ করেছে, এবং আমি নির্বাচনে ব্যস্ত আছি, কিন্তু আমি আপনাদের মাধ্যমে দায়িত্ব নিয়ে জানাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীকে যে ধরনের কুৎসা অপমান প্রাক্তন সাংসদ করেছেন, আমি এটা নিয়ে অমিত শাহকে নিশ্চিতভাবে একটা চিঠি লিখব যে এরমভাবে প্রাক্তন মানে সেনা কর্মীদের অপমান করে সেনার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা যিনি করছেন তিনি আদৌ দেশের পক্ষে সওয়াল করবেন কি না আগামী দিনে সেটা নিয়ে সন্দেহ আছে। আর দুপাশে বিধায়ক বসে আছে বিজেপি প্রার্থী, তিনি অভিযোগ করছেন যে
এই দুই বিধায়ককে নিয়ে আপনি সন্ত্রাস চালাতে পারেন ভোটের দিন? আমি তো আপনাদের আশঙ্কা প্রকাশ করছি, আমি তো আপনাদের অনুরোধ করলাম আপনারা প্রত্যেক বুথে বুথে থাকুন ক্যামেরা নিয়ে। বিজেপি প্রার্থী কে কে? আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি, আপনি ওকে জানিয়ে দিন যে আমাদেরই ভাই বুথে বুথে ক্যামেরা নিয়ে থাকতে বলেছে। আমরা এত সাংবাদিক আছে, তোমার কোন কোন বুথ নিয়ে অভিযোগ আছে লেখো, আমরা এক একজন সাংবাদিক এক একটা বুথে থাকব। দাদা, ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ির পাশে বোমা পাওয়া গেছে, কি বলবেন? অর্জুন সিং রেখেছে ভাটপাড়ায়, যা সব পাওয়া যায় অর্জুন সিং রাখে, আর রেখেই বলবে এনআইএ করো, সিবিআই করো, যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের হ্যারাস করা যায়। ওর ওয়ান পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে রাজনীতিতে পেরে উঠছি না, কিন্তু এনআইএ সিবিআই এসব ব্যবহার করে যেরকমভাবে বিজেপির যেটা কেন্দ্রীয় নীতি আর কি, যে রাজনীতিতে পেরে উঠতে না পেরে তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দেওয়া। বিজেপি এটা প্রিয়াঙ্কা পাণ্ডেও কিন্তু এনআইএ তদন্ত চেয়ে বলেছে। ও তো চাইবেই, কারণ ও তো বিজেপি, এনআইএ তো বিজেপি, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তো আর তদন্তকারী সংস্থা নেই, এরা সব বিজেপির এক একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে, তো স্বাভাবিকভাবেই প্রিয়াঙ্কুর পাণ্ডে এনআইএ চাইবে। উনি তো বলছেন যে আমাকে প্রাণে মারার জন্য এই চক্রান্ত করা। আরে প্রিয়াঙ্কুর পাণ্ডের কী যোগ্যতা আছে ওকে কেউ প্রাণে মারার চেষ্টা করবে? ওকে কে চেনে, কে জানে? আর জি কর্কাণ্ডে আমিও নৈহাটিতে মিছিল করেছি, তাহলে আমার বিরুদ্ধে কী করে প্রতিবাদ করবে? বিজেপি প্রার্থী বলেছে সোমনাথ শ্যাম আর সুবোধ অধিকারীকে বাদ দিলে পারে আপনি জিরো, কিছুই নেই। হ্যাঁ সত্যিই তো তাই, আমরা দশটা পাটকাঠি একসাথে থাকলেই শক্তিশালী হয়, ওরা এক একটা পাটকাঠি হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য ওদের ইজিলি ভেঙে দেওয়া যায়। দাদা, বিগত দিনে সনকের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল দুবার, তাই এবারে নির্বাচনের আগে কি কোনো প্রশাসনিক তৎপর থেকে কোনো অতিরিক্ত? না না না। বিগত 10 বছর ধরে নতুন বাই সাইকেলের সেরা প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর। এখানে আপনারা বিভিন্ন নামি দামি কোম্পানির সাইকেল যেমন হারকিউলিস, বিএসএ, হিরো, ম্যাক, টাটা, ফ্যাট বাইক, ট্রাই সাইকেল, এবং সাইকেল বেবি ওয়াকার, প্যাম, দোলনা ইত্যাদি কোম্পানির সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে। তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ, রয়েছে পূজা অফার 2-5% পর্যন্ত ডিসকাউন্ট। এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয়, তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে। আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড, কুলিয়াগড়, নিয়ার ইউকো ব্যাংক, সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে, মাত্র 5 মিনিটের পথ, পিন 743166। বিশদে জানতে যোগাযোগ করুন 9830171790 এই নাম্বারে।